আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই ও বোনেরা, ব্লেন্ডার বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকে আপনাদের অ্যান্ড্রয়েডের যে রোবটটি রয়েছে, সিম্পলভাবে সেই রোবটটি বানানো শেখানো হবে। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারাও রোবটটি বানাতে সক্ষম হবেন। তো চলুন শুরু করে দেই। প্রথমেই ব্লেন্ডার সফটওয়্যারটি ওপেন করুন এবং এখান থেকে জেনারেল অপশনে ক্লিক করুন। ডিফল্টভাবে যে কিউব, ক্যামেরা এবং লাইট রয়েছে আমরা সেগুলোকে ডিলিট করে দেই। মাউসের লেফট বাটন ক্লিক করে আমরা এটিকে ডিলিট করে দিলাম। আমরা আমাদের স্ক্রিনকাস্ট কি এটিকে অন করে দিচ্ছি, যেন আমরা সহজেই কিবোর্ডে কি করব সে অংশটি দেখতে পারি। ব্যাকগ্রাউন্ড আমাদের দরকার নেই। আমরা কিবোর্ডে এবং মাউসে কোন কাজগুলো করব সেগুলো এখানে ডিসপ্লে হবে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো চলুন প্রথমেই আমরা অ্যাড, সেখান থেকে মেশ এবং একটি সিলিন্ডার নেই। কিবোর্ড থেকে আমরা ওয়ান প্রেস করি এবং এটিকে আমরা জেড অ্যাক্সিস বরাবর সরানোর জন্য কিবোর্ড থেকে জি এবং জেড প্রেস করব। উপরে সরানোর সময় আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করলে আমাদের সঠিকভাবে উপরের দিকে সরে যাবে। এরপর কিবোর্ড থেকে আমরা ট্যাব বাটন প্রেস করব এডিট মোড ওপেন করার জন্য। মিডল মাউস ক্লিক করে আমরা এটিকে সোজা করে নিলাম। এরপর এখান থেকে এস সিলেকশন মোড সিলেক্ট করে মাউসের হুইল বাটন সামনের দিকে ঘুরিয়ে আমরা যে কোনো একটি এজের উপরে অল্টার বাটন প্রেস করা অবস্থায় ক্লিক করে নেব এবং কন্ট্রোল বি প্রেস করে এটিকে সামান্য বেবেল করে নেব। একইভাবে নিচের এই অংশটুকু সিলেক্ট করে অল্টার বাটন চেপে ধরা অবস্থায় ক্লিক করব, আবারও কন্ট্রোল বি সামান্য বেবেল করে নেওয়া হলো। এরপর আমরা কিবোর্ড থেকে ওয়ান প্রেস করব এবং রাইট বাটন করে শেড স্মুথ করে দেব। এটি আমাদের বডি তৈরি হয়ে গেল। এরপর আমরা অ্যাড মেশ, সেখান থেকে ইউভি স্ফিয়ার নেব। কিবোর্ড থেকে ওয়ান প্রেস করব এবং জি, জেড অ্যাক্সিস বরাবর সরানোর জন্য জেড কন্ট্রোল প্রেস করব, যেন আমাদের একটি নির্দিষ্ট রেট হারে উপর দিকে সরণ হয়। এখন এটিকে এডিট মোডে নিয়ে যাব এবং এখান থেকে আমরা ভিউপোর্ট শেডিং এই অপশনটিতে ক্লিক করব বা এই আইকনটিতে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা ভার্টেসিস সিলেকশন মোডে গিয়ে আমরা এর নিচের অংশগুলোকে সিলেক্ট করে নেব। এরপর কিবোর্ড থেকে ডিলিট এবং ভার্টেসিস। এরপর আমরা অবজেক্ট মোডে গিয়ে এটিকে সামান্য পরিমাণ উপর দিকে উঠে নেওয়ার জন্য জি এবং জেড প্রেস করব। আবারও এডিট মোড এবং এস সিলেকশন, আমরা কিবোর্ড থেকে এফ বাটন প্রেস করে ফিল করে নেব। এরপর কন্ট্রোল বি প্রেস করে সামান্য এটিকে বেবেল করে নেব। এরপর কিবোর্ড থেকে ওয়ান এবং শেড স্মুথ, অর্থাৎ আমাদের এটি শেড স্মুথ হয়ে গেল। আমরা ইচ্ছা করলে এটির সাবডিভিশন বাড়িয়ে এটিকে আরও স্মুথ করতে পারি। অ্যাপ্লাই শেড স্মুথ।
তাহলে আমাদের উপরের অংশ মোটামুটি হয়ে গেল। এরপর আমরা হাত পা এবং মাথার দুটি অ্যান্টেনা তৈরি করব। তার জন্য এই দুটিকে আমরা জি এবং জেড বাটন প্রেস করে একটু উপরে উঠিয়ে নিলাম। একইভাবে আমরা এখান থেকে সিলিন্ডার নেব, এস বাটন প্রেস করে এটিকে আমরা সামান্য স্কেল করে নেব। জি আমরা এই অবস্থানে এসে এস এবং জেড অ্যাক্সিস বরাবর এটিকে স্কেল করে নিলাম। এরপর এডিট অপশন, সেখানে এস সিলেকশন থাকা অবস্থায় আমরা টপ যে কোনো একটি এস সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার প্রেস করব যেন উপরের এস অংশটি সিলেক্ট হয়ে যায়। একইভাবে নিচের এস শিফট বাটন প্রেস করে আমরা এবং অল বাটন প্রেস করে আমরা উপর এবং নিচের দুটি এস সিলেকশন করে নিলাম। এরপর কন্ট্রোল বি প্রেস করে সেখান থেকে কন্ট্রোল বি, এখন দেখতে পাচ্ছেন এটিকে সুন্দর স্মুথলি ব্যাবেল হলো একই রেশিও অনুপাতে। এরপর আমরা এটাকে শেড স্মুথ করে নেব, তাহলে আমাদের এটির হাত হয়ে গেল। এখন আমরা এটিকে সামান্য এক্স অ্যাক্সিস বরাবর সরিয়ে নিয়ে আসব। এরপর আমরা এটিকে একটি মডিফায়ার ব্যবহার করব, যেটিকে মিরর মডিফায়ার বলা হয়। এটি আমাদের এই মাঝখানের বডির সাথে দুই পাশে মিরর হবে, সেজন্য আমরা এখান থেকে বডিকে সিলেক্ট করে নেব। আমরা এটি অ্যাপ্লাই করে দিলাম, তো হয়ে গেল আমাদের দুটি হাত। এরপর আমরা এটিকে আমরা শিফট ডি প্রেস করে ডুপ্লিকেট করে নেব এবং জেড অ্যাক্সিস বরাবর এটিকে নিচের দিকে নামিয়ে নেব। এরপর আমরা এটিকে এডিট অপশনে গিয়ে এল প্রেস করব এবং এটিকে আমরা এল প্রেস করব এবং ডিলিট করে দেব। একইভাবে এটিকে এল প্রেস করব, সিলেক্ট অবস্থায় জি প্রেস করে আমরা নির্দিষ্ট স্থানে বসিয়ে দেব। এবং অবজেক্ট, এটির রাইট বাটন ক্লিক করে আমরা সেট অরিজিন টু জিওমেট্রি, শিফট ডি ডুপ্লিকেট করে এটি অ্যান্টেনা তৈরি করার জন্য আমরা ফাঁকে রেখে দিলাম। মিরর মডিফায়ার আই ড্রপারটি বডির উপরে ক্লিক করব এবং এটিকে অ্যাপ্লাই করে দেব। এরপর এটিকে আমরা স্কেল করে ছোট করে নেব এবং রোটেট অপশন এটিকে রোটেট করে নেওয়া হলো। জি এবং জেড অ্যাক্সিস বরাবর এটি সেভেন প্রেস করে আমরা অবস্থানটি দেখে নিতে পারি। জি এবং এক্স অ্যাক্সিস বরাবর সামান্যটিকে সরিয়ে দিতে পারি। একইভাবে এখানেও আমরা মিরর মডিফায়ার অ্যাপ্লাই করব, তাহলে আমাদের একটি অ্যান্টেনা দুইটি অংশে মিরর হয়ে যাবে। তাহলে মোটামুটি আমাদের রোবটটি বানানো শেষ হলো। এখন আমরা চাইলে এটিকে আমরা শিফট বাটন প্রেস করে কন্ট্রোল জে প্রেস করে সবগুলোকে জয়েন করে দিতে পারি, যেন এটি আমাদের একটি অবজেক্ট হিসাবে গণ্য হয়। তো আমাদের মোটামুটি মডেলিংয়ের কাজ শেষ। এরপর আমরা লাইটিং করব। তো এর জন্য প্রথমেই আমরা এটিকে জি এবং জেড প্রেস করার মাধ্যমে একটু নিচে নামিয়ে নিলাম। এরপর রাইট বাটন ক্লিক করে অরিজিন টু থ্রি ডি কার্সার, এরপর অ্যাড মেশ এবং একটি প্লেন নেওয়া হলো, এটিকে এস প্রেস করে স্কেল করা হলো। এডিট মেনুর থেকে এস সিলেকশন থাকা অবস্থায় এখানকার এজ আমরা সিলেক্ট করে নিলাম।
এক্সট্রুড করার জন্য ই এবং জেড অ্যাক্সিসের জন্য জেড। আবার এটিকে সিলেক্ট করে কন্ট্রোল বি আমরা বেভেল করে নিলাম এবং এখান থেকে অবজেক্ট অপশন, তারপরে শেড স্মুথ। এখন আমরা অ্যাড লাইট এরিয়া লাইট প্রেস ওয়ান এবং জি প্রেস করে লাইটটিকে আমরা উপরের দিকে উঠিয়ে নেব এবং স্কেল এস প্রেস করার মাধ্যমে এটিকে স্কেল করে নেওয়া হলো। আমরা লাইট অপশনে গিয়ে এটির উজ্জ্বলতা বাড়িয়ে 3000 করে দিলাম। এরপর অ্যাড ক্যামেরা, একটি ক্যামেরা নেওয়া হলো। এরপর আমাদের প্রয়োজনীয় পজিশন মতো বসিয়ে আমরা কন্ট্রোল অল্টার জিরো প্রেস করব। এরপরে আমরা এটিকে এক্স অ্যাক্সিস বরাবর স্কেল করার জন্য এস এবং এক্স প্রেস করে স্কেল করে নিলাম। পরবর্তীতে আমরা দেখে নেব আমাদের পজিশনে এটিকে কেমন দেখায়, যার কারণে আমরা এটা টেস্ট করে নিচ্ছি। মোটামুটি আমাদের চাহিদা মতোই হয়েছে। এরপর কিবোর্ড থেকে আমরা ওয়ান প্রেস করব এবং এই লাইটটি সিলেক্ট থাকা অবস্থায় শিফট ডি আমরা ডুপ্লিকেট করে নিলাম। এখানে নিয়ে আসার পরে রোটেট করে দেব। সেভেন প্রেস করে এটিকে আমরা জি এবং ওয়াই অ্যাক্সিস বরাবর লাইটটিকে সরিয়ে নেব এবং আবার রোটেট করব জেড অ্যাক্সিস বরাবর। আবার ওয়ান, এরপর আবার জিরো প্রেস করে আমরা দেখে নেব আমাদের পজিশনটি ঠিক রয়েছে কিনা। আমরা এই লাইটটির পাওয়ার কিছুটা কমিয়ে 1000 করে দেব। আবারও প্রেস 7, শিফট ডি, এক্স অ্যাক্সিস বরাবর এটিকে সরিয়ে আবার রোটেট করে দেব। এরপর জিরো, মোটামুটি আমাদের লাইট সেটিং শেষ। এখন এটিকে আমরা জি এবং এক্স অ্যাক্সিস বরাবর এটিকে সরিয়ে দিলাম। এরপর আমরা আমাদের চাহিদা মতো এটির কালার করে দেব। আমরা চাইলে আমাদের লাইটটা হালকা হলুদ করে দিতে পারি, বাম পাশেরটিও আমরা চাইলে সামান্য সবুজ করে দিতে পারি, যেন আমাদের ইফেক্টটি আরও সুন্দর হয়। এরপরে আমরা প্রেস ওয়ান, অন প্রেস করে আমরা অ্যাড মেশ, সেখান থেকে ইউভি স্ফিয়ার, এস প্রেস করে এবং জি প্রেস করে আমরা এর দুটি চোখ দেওয়ার চেষ্টা করব। সেভেন, জি, ওয়াই প্রেস করে আমরা এটিকে সামান্য বাইরে বের করব। ওয়ান, শেড স্মুথ করে নেব, নিউ, সাদা করে। এখন আমরা অ্যাড মডিফায়ার মিরর, তারপরে তাহলে আমাদের পজিশন ঠিক থাকবে। এরপর অ্যাপ্লাই করে নেব। এরপর কিবোর্ড থেকে জিরো প্রেস করব এবং এখান থেকে আমরা রেন্ডার অপশনে ক্লিক করব। পরবর্তীতে আমরা এই আউটপুট প্রপার্টিস থেকে আমরা যেখানে এটি সেভ করতে চাই সেই ফোল্ডারটি সিলেক্ট করে দেব এবং এই রেন্ডার ইঞ্জিন সাইকেল এবং ডিনয়েস থেকে
রেন্ডার NLM এই অপশনটি সিলেক্ট করে দেব এবং পরবর্তীতে আমরা এটি PNG থাকা অবস্থায় রেন্ডার সেখান থেকে রেন্ডার ইমেজ এরপর রেন্ডার শেষ হয়ে গেলে আমরা ইমেজ সেখান থেকে সেভ অ্যাজ এবং যেখানে আমরা সেভ করতে চাই এটি নাম দিয়ে আমরা সেভ করে দেব তো এটি ছিল আমাদের আজকের মডেলিং লাইটিং এবং রেন্ডারিং আশা করি ভিডিওর দৈর্ঘ্য বিবেচনায় না নিয়ে যারা বিগিনার রয়েছেন তাদের জন্য উপকারী হয়েছে অবশ্যই যদি কোনো জায়গায় আপনারা থেকে যান সেক্ষেত্রে কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ